এই হচ্ছে বাস খুবই চমৎকার স্কেনিয়া চট্টগ্রাম থেকে মাদারীপুর। তখন গেলাম হচ্ছে সৌদিয়াতে, সৌদিয়ার ভিতরে ভাই এই পরিমাণ মশা ছিল, আর এই আমলের মান্দাত আমলের সিট এখন কমের সিট মনে হয় না কোনো এসি গাড়িতে আছে। কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র এসি পরিবহন হচ্ছে চট্টগ্রাম থেকে যেতে চাইলে, যদি সরাসরি যেতে চান ফ্যামিলি নিয়ে সেক্ষেত্রে শুধুমাত্র সৌদিয়া টাইমস ট্রাভেলস, এটা বন্ধ হয়ে গেছে, প্যাসেঞ্জার পাচ্ছে না। এই জন্য সৌদিয়া একভাবেই করতেছে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য, কিন্তু ওদের সেবা যে এত বাজে, যাওয়ার সময় ডেঙ্গুর সিজন, যেখানে সারা বাংলাদেশে ডেঙ্গুতে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে, পরিমাণ মশা ছিল যে আমরা সুপারভাইজারকে সমস্ত প্যাসেঞ্জার অনেক রিকোয়েস্ট করার পরেও সেই স্প্রে ব্যবস্থা করতে পারে নাই। এটা ড্রাইভারকে যখন আমি বললাম যে ভাই অনেক মশা ভিতরে, মজা পেলাম বা ভালো লাগলো যে উনি বললো যে ভাই এই তো স্প্রে, আপনি আগে বলেন নাই কেন, স্প্রে আপনি নিয়ে গিয়ে নিজেই মারতে পারেন। যেরকম মনে করছিলাম যে 700 টাকা দিয়ে উঠছি সেই হিসাবে সার্ভিস মনে ওরকম হবে না, আসলে সার্ভিসটা ভালো। মনিটর, কোলবালিশ, এসি, স্লিপার, এই সমস্ত সব কিছুর জন্য আপনাকে ফেয়ার হিসাবে দিতে হচ্ছে 700 টাকা, যদিও কাউন্টার থেকে কাটলে 1000 টাকা ভাড়া। সব কিছু দেখে মনে হচ্ছে ওয়েল অর্গানাইজড, ভালো, মাত্র ব্র্যান্ড ভ্যালুর কারণে আসলে এই সমস্যা। 700 টাকা দিয়ে কিভাবে ভাই সম্ভব? যদি ব্যানারটা সেন্ট মার্টিন স্কোয়ার না হয়ে সোহাগ অথবা দেশ ট্রাভেলস অথবা সেটা না হয়ে যদি অন্তত গ্রিন লাইনও হতো, সেক্ষেত্রে এটার ফেয়ার কোনোভাবেই 1400 টাকার কমে হতো না। ব্র্যান্ড ভ্যালু এরকম একটা জিনিস, মেনটেন করতে হয় অনেক কিছু করে। একটা সমস্যা হচ্ছে নির্ধারিত কোনো টাইম থাকে না, কখন ছাড়বে, কতক্ষণ যে সময় অতিবাহিত করবে এটা আপনি বলতে পারবেন না। এগুলো আসলে কোনো কাউন্টার বেস করে না, কাউন্টারের সামনে যে লোকগুলো থাকে প্যাসেঞ্জারকে হায়ার করে, ডেকে ডেকে দরদাম করে ওনারাই হায়ার করে, নির্দিষ্ট কোনো কাউন্টার ওদের এরকম পুরো রাস্তায় নাই। কিন্তু আমরা পরিবহনগুলোতে কি দেখি যে নির্দিষ্ট কাউন্টারে যাবেন, টিকিট করবেন, নির্ধারিত একটা টাইম থাকবে, হয়তো 2-4-5 মিনিট এদিক ওদিকে হবে, কিন্তু এইসব গাড়িতে যেটা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো টাইম নেই, এটাকে আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। সায়দাবাদের লাস্ট মাথায় ওদের একটা কাউন্টার আছে, সেখানে সমস্ত সেন্ট মার্টিনগুলো, যেটা সেন্ট মার্টিন পরিবহন ছাড়া যেগুলো, সেন্ট মার্টিন খাদিজা, সেন্ট মার্টিন ভিআইপি, সেন্ট মার্টিন স্কোয়ার, সেন্ট মার্টিন নিউ, এই টাইপের যে পরিবহনগুলো আছে তাদের জন্য একটা নির্ধারিত কাউন্টার আছে। সম্ভবত ওনারা নিজেরাই কোয়ালিশন করে এই কাউন্টারটা পরিচালনা করে, কিন্তু সেখানে আপনি কোনো ধরনের সুযোগ সুবিধাই পাবেন না। কাউন্টারটাও এসি হয়, পোশাক পায়খানার জায়গা থাকে, রেস্ট রুম থাকে, কিন্তু এখানে ওরকম কোনো কিছুই নাই, জাস্ট একটা চেয়ার এবং টেবিল। স্লিপার গাড়িগুলো তো এমনিতেই একটু আসতে চলে, এটাও তার ব্যতিক্রম নয়, এটা সেটি এরা চালাতে পারে না। ইন অ্যাভারেজ এদের স্পিডটা 80-100 এর ভিতরেই থাকে, 100 কখনোই ক্রস করে না। মেন্টালি চালাইতে হয়, কারণ হচ্ছে আপনি তো ঘুমাইতে হবে স্লিপারে যে জন্য উঠছেন, শুধুমাত্র একটা পানির বোতল ছাড়া, এখানে হয়তো পানির বোতলটা আপনি পাবেন না। বিহেভিয়ারের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রামে যেসব পরিবহন চলে সবার বিহেভিয়ার মোটামুটি ভালোই। তো ঠিক আছে ভাই ব্রাদার্স, ভালো থাকবেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিরাপদে আমাদেরকে পরিবার পরিজনের কাছে পৌঁছে দিক।